প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আজ তোমাদের উচ্চতর গণিত বীজগাণিতিক রাশি অর্থাৎ অ্যালজেব্রিক এক্সপ্রেশন নিয়ে ষষ্ঠ ক্লাস দিচ্ছি। আজকের পাঠ শেষে বন্ধুরা তোমরা যা জানতে পারো, নাম্বার ১, চক্রক্রমিক রাশির উৎপাদক প্রয়োগে বিভিন্ন সমস্যার সরলীকরণ করতে পারো। আচ্ছা বন্ধুরা, গত ক্লাসে আমরা চক্রক্রমিক রাশির উৎপাদক শিখেছি এবং তোমাদেরকে কয়েকটি উৎপাদক বাড়ির কাজও দিয়েছি। তোমাদের গত ক্লাসে বলেছিলাম ওই উৎপাদকগুলো সরল করার সময় ব্যবহৃত হবে। যে উৎপাদকগুলি তোমাদের আজ ব্যবহৃত হবে একটু জেনে নেই পুরা। যেমন দেখো, চক্রক্রমিক রাশির উৎপাদকীকরণ সূত্র সমূহ, এই চারটি উৎপাদক আজকে সরল করার ক্ষেত্রে বিনা প্রমাণে আমরা ব্যবহার করতে পারব। চলো একটু তোমাদের মনে রাখার সুবিধার্থে আমরা একটি কৌশল বলে দিচ্ছি। চারটে উৎপাদক, নাম্বার ১, এ ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এগুলা প্রত্যেকটাই চক্রক্রমিক রাশি। এটার উৎপাদক যেহেতু এটা ঘাত ৩, ত্রিঘাতিক বহুপদ, তিনটা উৎপাদক। আর এটা মনে রাখার জন্য তোমাদেরকে বলছি এটার মাঝের পদ গুলো স্কোয়ার, এজন্য তিনটা উৎপাদক হবে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এখানে মাইনাস চিহ্ন হবে না। নাম্বার ২, এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ, সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, চক্রক্রমিক রাশি। এটাও ত্রিঘাতিক, যেহেতু ভিতরের পদ গুলা একঘাতিক, সেক্ষেত্রে এখানে একটা মাইনাস চিহ্ন আছে, মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস। তিন নাম্বার, বিসি ইন্টু বি মাইনাস সি, সি এ ইন্টু সি মাইনাস এ, এ বি ইন্টু এ মাইনাস বি, প্রত্যেকটাই ত্রিঘাতিক, যেহেতু ভিতরের পদটা একঘাতিক, এখানেও তিনটা উৎপাদক আসবে মাইনাস চিহ্ন সহ। চার নম্বর উৎপাদকটা, এ কিউব বি মাইনাস সি প্লাস বি কিউব ইন্টু সি মাইনাস এ প্লাস সি কিউব ইন্টু এ মাইনাস বি, একটু লক্ষ্য করো এই উৎপাদকটির ঘাত হচ্ছে ৪, সেজন্য চারটে উৎপাদক এবং যেহেতু ভিতরের পদগুলো একঘাতিক, মাইনাস চিহ্ন আসে, তাহলে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, চার ঘাত, তাহলে আরেকটা উৎপাদক হবে, সেটা হলো এ প্লাস বি প্লাস। একটু লক্ষ্য করলে এগুলি সহজে তোমরা মনে রাখতে পারো। সরলের ক্ষেত্রে এই চারটা উৎপাদক বিনা প্রমাণে আমরা ব্যবহার করতে পারবো, তাহলে আমরা সরল করব। তুমি ওকে বন্ধুরা, আমরা চক্রক্রমিক রাশির উৎপাদকীকরণ সূত্র প্রয়োগে কিভাবে আমরা সরলকরণ করব একটু লক্ষ্য করব। তোমাদের পেজ ৫৫ কাজের ১ নাম্বার প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করছি। এখানে ৫টা উৎপাদক আছে, আমি একটি উপাদক তোমাদের জন্য সলভ করে দিচ্ছি। একটু লক্ষ্য করো বন্ধুরা, এখানে ঘরের যেই পদগুলি আছে তোমাকে প্রথমে লক্ষ্য করতে হবে, ঘরের পদগুলা চক্রক্রমিক হিসাবে আছে কিনা। তোমাদেরকে গত ক্লাসে আমরা বলেছিলাম চক্রক্রমিকের ব্যাপারটা, এ বি সি যদি হয় অবশ্যই এখানে এরকম হবে, এ মাইনাস বি হলে বি মাইনাস সি, সি মাইনাস। তাহলে একটু লক্ষ্য করো, এখানে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস, তাহলে এখানে আছে এ মাইনাস সি, এখানে আছে বি মাইনাস, হবে কি এ মাইনাস বি, এখানে হবে বি মাইনাস সি, আছে কি সি মাইনাস বি, তাহলে প্রত্যেক জায়গায় আমাদের একটা মাইনাস কমন আনতে হবে। তাহলে আমরা এখানে একটা মাইনাস কমন আনলে এ মাইনাস বি, সি মাইনাস এ স্কোয়ার প্লাস এ, মাইনাস কমন বি মাইনাস সি, এ মাইনাস বি, এখন তোমরা যদি একটু লক্ষ্য করে নাও, হরের প্রত্যেকটা বর্গাংশের হরে মাইনাস চিহ্ন আছে। তোমরা সেটা জানো, কখনো বর্গাংশের লসাগু, হরের লসাগু কখনো নেগেটিভ চিহ্ন আসবে, তাহলে এই তিনটি পদের লসাগু আমরা মাইনাস নিতে পারবো না। সেক্ষেত্রে কি করবো, মাইনাসটা সবার মধ্যে আমরা কমন নিয়ে আসতে পারি,
তাহলে আমরা এই মাইনাসটা কমন নিয়ে আসলাম। মাইনাস কমন নিয়ে আসার পর আমরা একেবারে আমি তিনটা পদের লসাগু কি হবে একটু খেয়াল করো, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে আমরা এই যে নিচের যে মাইনাসটা, এই মাইনাসটাকে আমরা প্রথমে লিখে দিলাম, কারণ নিচে কিন্তু মাইনাস লিখতে পারবো না, কারণ লসাগু অবশ্যই চিহ্ন বর্জিত, সবসময় ধনাত্মক সংখ্যা হবে লসাগু। তাহলে এবার আমরা লসাগু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এখানে আছে প্রথম বর্ণাংশের ঘরে এ মাইনাস বি, সি মাইনাস এ, তাহলে কি হবে এটা দ্বারা এটাকে ভাগ করলে বি মাইনাস, তাহলে উপরে কি আছে এ স্কোয়ার প্লাস বি সি ইনটু বি মাইনাস, তাহলে কি আছে বি স্কোয়ার প্লাস সি এ, তো লক্ষ্য করো সি মাইনাস এ, তৃতীয় পদে সি স্কোয়ার প্লাস এ বি ইনটু এ মাইনাস বি। এই ব্র্যাকেটটুকু না দিলেও পারি আমরা। এখন যে জিনিসটা তোমাদের খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে, তোমাদের যে জিনিসটা লক্ষ্য করতে হবে যে লসাগুতে অবশ্যই চিহ্ন বর্জিত, চিহ্ন বর্জিত। তাহলে আমরা এই মাইনাসটা তো এখানে দিলাম, তাহলে লসাগু ছিল এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস। আমরা কি লিখলাম এ মাইনাস বি মাইনাস সি কে এ মাইনাস বি, সি মাইনাস এ, তাহলে ডিভাইড করি তাহলে কি থাকে বি মাইনাস সি, তাহলে এ স্কোয়ার প্লাস বি সি ইনটু বি মাইনাস সি, বি স্কোয়ার প্লাস সি ইনটু সি মাইনাস এ, সি স্কোয়ার প্লাস এ বি ইনটু এ মাইনাস বি। যে জিনিসটা তোমাদের লক্ষ্য করতে হবে, পুনরায় বলছি আমি, দেখো প্রথম পদে এ স্কোয়ার ইনটু বি মাইনাস সি, বি স্কোয়ার ইনটু সি মাইনাস সি, সি স্কোয়ার ইনটু এ মাইনাস বি। তাহলে প্রত্যেকটা লবের প্রত্যেক অংশের প্রথম অংশটুকু আলাদা করে ফেলবো, এ স্কোয়ার ইনটু বি মাইনাস সি, বি স্কোয়ার ইনটু সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ইনটু এ মাইনাস বি। এটা একটা চক্রগমিক রাশি, তার উৎপাদক আমরা জানি। আর দ্বিতীয় অংশ হবে বি সি ইনটু বি মাইনাস সি প্লাস সি এ ইনটু সি মাইনাস এ প্লাস এ বি ইনটু এ মাইনাস। তাহলে আমরা আলাদা করে এই দুইটাকে এখন লিখব, তাহলে কি হবে এ স্কোয়ার ইনটু বি মাইনাস সি, বি স্কোয়ার ইনটু সি মাইনাস এ, সি স্কোয়ার ইনটু এ মাইনাস। তাহলে প্রথম অংশকে আমরা আলাদা করে ফেললাম। নেক্সট দ্বিতীয় অংশ বি সি ইনটু বি মাইনাস সি, সি এ ইনটু সি মাইনাস এ, এ বি ইনটু এ মাইনাস এ, আর নিচে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তোমাদের এখন যে জিনিসটা জানার দরকার, ক্লাসের শুরুতে আমরা যা বলেছিলাম বন্ধুরা, স্কোয়ার ইনটু বি মাইনাস সি, বি স্কোয়ার ইনটু সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ইনটু এ মাইনাস বি, এটা চক্রগুণক রাশি, এটার উৎপাদক করলে তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্য তোমাদেরকে বলেছি এটার উৎপাদক আমরা বিনা প্রমাণে ব্যবহার করতে পারব। তাহলে একটু কি ছিল উৎপাদক, এটা স্কোয়ার ইনটু বি মাইনাস সি, ত্রিঘাতিক রাশি, তিনটা উৎপাদক বলেছিলাম, যেহেতু ভিতরের পদটা একঘাতিক সেক্ষেত্রে একটা মাইনাস থাকে, এটার উৎপাদক কি হবে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তদ্রুপ এটার উৎপাদক কি বলেছিলাম বি সি ইনটু বি মাইনাস সি, সি এ ইনটু সি মাইনাস এ, এ বি ইনটু এ মাইনাস বি, এটারও হবে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এখানে একটা মাইনাস আর প্রথমে একটা মাইনাস ছিল আমাদের রাশি, তাহলে আমরা এই মাইনাস দিয়ে, এই মাইনাস দিয়ে আমরা গুণ করে দিতে পারি, তাহলে তো মাইনাস থাকবে না, তাহলে তো হচ্ছে প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, আর এখানে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস। তাহলে আমরা কি দেখতে পেলাম উপরে এ মাইনাস দিয়ে বি মাইনাস সি মাইনাস এ, এ মাইনাস দিয়ে বি মাইনাস সি মাইনাস এ, তাহলে এ মাইনাস দিয়ে বি মাইনাস সি মাইনাস এ কয় সেট হলো, দুই সেট। তাহলে আমরা লিখতে পারি টু ইনটু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, আর নিচে আছে আমাদের এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে একটু লক্ষ্য করি কি থাকবে আমাদের টু, তাহলে এইটার সরলীকরণ আনসার হবে।
তাহলে আমি আবার একটু তোমাদের এই সমর্থটুকু আবার একটু লক্ষ্য করে তোমরা প্রথমে আমরা কি করেছি নিচের হরের রাশিগুলা চক্রক্রমিক আকারে আছে কিনা আমরা লক্ষ্য করেছি কিভাবে চক্রক্রমিক রাশিগুলা কি রকম হয় এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস তাহলে এখানে এ মাইনাস বি সি মাইনাস এ তাহলে মাইনাস কমন রয়েছে সি মাইনাস এ বি মাইনাস সি এটা কি করেছি এ মাইনাস বি মাইনাস এ এটা কি করেছি সি মাইনাস এ বি মাইনাস সি মাইনাস তাহলে তিন জায়গায় মাইনাস আছে লসাগুতে আমরা মাইনাস আনতে পারবো না লসাগু মাইনাস বর্জিত সেজন্য আমি মাইনাসটাকে সবার আগে নিয়ে আসছি নিয়ে ভিতরে তাহলে প্লাস হয়ে গেল লসাগু করে ফেললাম আমি এ মাইনাস দি বি মাইনাস সি মাইনাস তাহলে এখানে এ মাইনাস দি সি মাইনাস আছে লসাগু হচ্ছে এ মাইনাস দি বি মাইনাস সি মাইনাস তাহলে কি হবে বি মাইনাস তাহলে কি হবে এ স্কয়ার প্লাস বি সি ইন্টু বি মাইনাস সি বি স্কয়ার প্লাস সি ইন্টু সি মাইনাস সি সি স্কয়ার প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা কি করেছি এই জায়গায় প্রত্যেকটা টার্মের প্রথম পদ নিয়ে একটা উৎপাদন করেছি তাহলে এ স্কয়ার ইন্টু বি মাইনাস সি বি স্কয়ার ইন্টু সি মাইনাস এ সি স্কয়ার ইন্টু এ মাইনাস এটা একটা চক্রক্রমিক রাশি তার উৎপাদক কি সেটা আমরা লিখেছি দ্বিতীয় অংশ প্রত্যেকটা পদের দ্বিতীয় অংশ বি সি ইন্টু বি মাইনাস সি সি ইন্টু সি মাইনাস এ বি ইন্টু এ মাইনাস এটার উৎপাদক এটা চক্রক্রমিক রাশির উৎপাদকীকরণ সূত্র প্রয়োগ তোমরা একটা সাইক্লু দিয়ে দিলে পারো কোথেকে পেয়েছো চক্রক্রমিক রাশির উৎপাদকীকরণ সূত্র প্রয়োগ তাহলে এখানে মাইনাস দিয়ে গুণ করে দিলাম গুণ করে দিলে প্লাস হয়ে গেল তাহলে দুই জায়গায় এ মাইনাস দি বি মাইনাস সি মাইনাস এ তাহলে টু ইন্টু এ মাইনাস দি বি মাইনাস সি মাইনাস এ কাটা গেল টু তাহলে এটা হলো তোমাদের এখন আমরা আরেকটি সরল করব অন্য নিয়মে উদাহরণ উদাহরণ পাঁচ আমরা সেই সরলটা করে দেওয়ার চেষ্টা করছি খেয়াল করো তোমাদের বইয়ের উদাহরণ 22 এবং এই নিয়মের আরেকটি সরল আছে তোমাদের অনুশীলনীর 10 নম্বর কোশ্চেনের 15 নম্বর প্রবলেম আমি এখন করছি উদাহরণ 22 উদাহরণ 22 এর সরল আমরা করতে গেলে কি ছিল প্রবলেমটা উদাহরণ 22 সরলটা ছিল 1 বাই x প্লাস এ 2x by x square plus a square 4x cube divided by a to the power 4 x to the power 4 plus 8x to the power 7 a to the power 8 minus x to the power 8 চলো বন্ধুরা আমরা সরলটা করে নিচ্ছি তোমরা একটু লক্ষ্য করো এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র প্রযোজ্য হবে চতুর্থ পদ কি করা যাবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র এ প্লাস বি ইনটু এ মাইনাস আর বাকি তিনটা পদ যেরকম আছে সেরকমই আমরা রাখব খেয়াল করো কি হবে এটা বলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আমরা একবারে লিখতে পারবো চাইলে তোমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কি হবে দেখাই দিচ্ছি প্রথম স্টেপে লিখিয়ে ফেলি তোমরা পারবা আশা করি এ প্লাস বি ইন্টু বলো এ প্লাস বি এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে লসাগু হবে এই দুটা পদে কি হবে লসাগু এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 তাহলে ফর দিয়ে ভাগ করলে কি হয় এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 উপরে আছে 4x কিউব এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 আর এখানে আছে 8x টু দি পাওয়ার 7 এ হচ্ছে 2x x স্কয়ার প্লাস এক্স স্কয়ার আমরা গুণ করে দিচ্ছি 4 a to the power 4 x cube minus 4 x to the power 7 4 আর 3 power হবে 7 8 x to the power 7 a to the power 4 x to the power 4 a to the power 4 into x to the power 4 লক্ষ্য করো তোমরা কি হচ্ছে বন্ধুরা 8x to the power 4 minus 4x to the power 4 যোগ করলে কি হবে
কি হবে বলো? প্লাস ফোর এক্স টু দি পাওয়ার সেভেন, এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর, এ টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর, ওয়ান বাই এক্স প্লাস এ, টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আমরা কমন আনতে পারবো কি? ফোর এক্স কিউব, তাহলে এফ ফোর প্লাস এক্স ফোর, এফ ফোর এক্স ফোর, এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার, এটাকে কাটা গেল, তাহলে কি থাকলো? এক্স প্লাস এ, টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ফোর এক্স কিউব, কি হবে এটা? এক টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার, এটাকে আবার উৎপাদন করতে পারি, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কি হলো? তৃতীয় চতুর্থ পদ মিলে একটা পদ হয়ে গেল। ঠিক অনুরূপ ভাবে আবার আমরা এই দুটা পদের দশা করব। তোমরা কি বুঝতে পেরেছো প্রথম অংশটুকু? আমি আবার একটু রিভিউ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এক্স স্কোয়ার মানে বি স্কোয়ার, আমরা উৎপাদক করলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস, এই দুটা লসাগু কি হবে? এ প্লাস বি এ মাইনাস বি দুটি আসবে, একটা দিয়ে ভাগ করার পর এ টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর এক্স কিউব ইন্টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এইট এক্স টু দি পাওয়ার সেভেন, গুণ করে হবে পর কি হলো? ফোর এ টু দি পাওয়ার ফোর এক্স কিউব মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার সেভেন, এই প্লাস এইট এক্স টু দি পাওয়ার সেভেন, যোগ করার পর কি হলো? ফোর এক্স টু দি পাওয়ার সেভেন, ফোর এক্স কিউব কমন, তাহলে এ টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার ফোর, এখানে কাটা গেল, তাহলে কি থাকলো? ফোর এক্স কিউব আর নিচে এ টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর, তাহলে আবার সূত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস, তাহলে আমরা উপরের কয়েকটা লাইন আশা করি বুঝতে পারবো, লিখেছো তো তোমরা? তাহলে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য উপরের কয়েকটা লাইন বলছে, আমি পরের অংশটুকু একটু করছি, তাহলে আমরা বন্ধুরা উপরের কয়েকটি লাইন আমরা মুছে দিচ্ছি, উপরের কয়েকটি লাইন, তাহলে কি হবে? এই দুইটা পদের আবার লসাগু করতে হবে, ওয়ান বাই এক্স প্লাস এ, কি হবে লসাগু? লসাগু হবে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তারপরে আসে টুয়াইস এক্স, কি দিয়ে গুণ হবে? ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে ফোর এক্স কিউব, ফোর এক্স কিউব এক্স প্লাস, চলো গুণ করি, কি হবে? টু এক্স স্কোয়ার এক্স মাইনাস টু এক্স কিউব প্লাস ফোর এক্স কিউব, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওয়ান বাই এক্স প্লাস এ, কি হবে? টু এক্স স্কোয়ার এক্স প্লাস টু এক্স কিউব, ফোর এক্স কিউব থেকে মাইনাস টু এক্স চলে এলে কি হবে? প্লাস টু এক্স কিউব, তাহলে এখানে কি আছে? এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওয়ান বাই এক্স প্লাস এ, আমরা কি কমন নিয়ে আসতে পারি? টুয়াইস এক্স কমন, তাহলে কি আসবে? এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর নিচে পরে কি আছে? এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আবার একটি পদ কাটা দেবে, আরে কি থাকতেছে একটু লক্ষ্য করো, ওয়ান বাই এক্স প্লাস এ, টুয়াইস এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আবার এটাকে উৎপাদক করবো এ প্লাস এক্স এ মাইনাস এক্স, ঠিক সেম লসাগু কি হবে? এ প্লাস এক্স এ মাইনাস এক্স, এ প্লাস এক্স ডিভাইড হয়ে গেলে কি হবে? এ মাইনাস এক্স, আর এখানে কি হবে? টুয়াইস এক্স, তাহলে কি থাকে একটু লক্ষ্য করি, টুয়াইস এক্স থেকে মাইনাস এক্স চলে গেলে কি হবে? শুধু এক্স, তাহলে এ প্লাস এক্স, আর এখানে এ প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স, এটা এটা কাটা যাবে, কি থাকবে? ওয়ান বাই ওয়ান বাই এ মাইনাস এক্স, তাহলে আমরা সরলের কি আনসার পেলাম? ওয়ান বাই এ মাইনাস এক্স, ঠিক একই নিয়মে তোমাদের এক্সারসাইজ টু অনুশীলনে দশের পনেরো নম্বর অঙ্ক ঠিক একই নিয়মের একটা অঙ্ক। তাহলে আজকে আমরা কি শিখলাম?
চক্রক্রমিক রাশির উৎপাদকরণ সূত্র প্রয়োগে বিভিন্ন সরলীকরণের সমস্যা সমাধান, বিভিন্ন সরল করার চেষ্টা করেছি। দুই নিয়মের সরল আছে, আমরা দুইটা সরল করে দেওয়ার চেষ্টা করেছি, আর বাকিগুলি আশা করি তোমরা করতে পারো। তাহলে তোমাদের জন্য আজকের হোমওয়ার্ক কি থাকবে, তোমরা একটু সমান গুলা সবাই খাতায় উঠে নাও, হোমওয়ার্কটা বন্ধুটা হোমওয়ার্ক গুলা একটু খাতায় সুন্দরভাবে তুলে নাও। যেহেতু তোমরা এখন অনেক অফুরন্ত সময় বাসায় থাকো, হোমওয়ার্ক করার যথেষ্ট সময় আছে তোমাদের, কাজে তোমরা হোমওয়ার্ক গুলি করবে। আজকের পাঠ শেষে হোমওয়ার্ক সেটা হলো পেজ 55 এর কতগুলো সরল ছিল, 55 আমি একটা করে দিয়েছি তোমাদেরকে। 55 এর কাজের প থেকে উমো নাম্বার পর্যন্ত, উমো নাম্বারটা আমি করে দিয়েছি, তোমরা ইচ্ছা করলে আরেকবার করতে পারো। আর উদাহরণ আছে 19 থেকে 21, 22 নম্বর সরলটা আমি করে দিয়েছি, 21 নম্বর পর্যন্ত তোমরা করবে, আর 22 নম্বরটা তো আমি করেই দিয়েছি। আর অনুশীলনের 10 নম্বর প্রবলেমের, 10 নম্বর প্রবলেমের 5টা সরল আছে, ক থেকে ওরা তোমরা আশা করি পাবে। তাহলে আজকের পাঠের শেষে এই হোমওয়ার্ক গুলি তোমাদের জন্য। তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, বাসায় থাকো। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে ক্লাস সমাপ্ত হচ্ছে।